এক সময় ফেনীর কিংখ্যাত ছিলেন জয়ানাল হাজারি ঘটনাচক্রে ফেনীর রাজনীতির নিয়ন্ত্রণ চলে আসে আরেক হাজারের হাতে তিনি তারই এক সময়ের ড্রাইভার নিজাম হাজারি এক দশকেরও বেশি সময় ধরে ফেনীর রাজনীতিতে একক সাম্রাজ্য গড়ে তোলেন তিনি শেখ হাসিনা সরকারের পতনের পর নিজাম হাজারের বিরুদ্ধে উঠেছে টেন্ডার বাণিজ্য সম্পত্তি দখল ও চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের বিস্তর অভিযোগ মানুষের ক্ষোভের আগুনে পড়ছে তার প্রাসাদ যেন রাজপ্রাসাদ হেলিপ্যাড শৌখিনবাগান ঝর্ণা লেকের উপরে ব্রিজ পেরিয়ে সুরম্য অট্টালিকা ফেনী শহরের মাস্টারপাড়ায় পাঁচ একর জায়গা জুড়ে সাবেক সংসদ সদস্য নিজাম হাজারি গড়ে তুলেছেন পাঁচশো কোটি টাকার বিলাসবহুল এই বাড়ি গত পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতার ক্রোধের আগুনে পুড়েছে দখল অবৈধ আয়ে গড়া তার সাম্রাজ্য ফেনীতে নিজাম হাজারির রাজনীতি শুরু জয়নাল হাজারির ছায়াতলে উনিশশো সালে তারপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনি দুই আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে হ্যাট্রিক এমপি বিরোধী আন্দোলনে গুলি করে আটটি হত্যা মামলার প্রধান আসামি নিজামুদ্দিন হাজারি পালিয়ে দেশ ছাড়েন কোনো কিছু জিজ্ঞাসা বাদ নাই কিছু নাই লালফলা গড়ায় এপরে চারিগুণদে এরিয়াট করি সব কিছু করি এপরে আমাদেরকে বলছে যে কাগজপত্র নিয়ে আসেন আমরা জোর করি আমার বাহিনী দিয়া নিয়ে গেছে খালি আমি না এইভাবে এটা বহু জন থেকে এইভাবে নিছে ডায়লগস এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99 শতাংশ জীবাণু ধ্বংস করে ডায়লগস টয়লেট ক্লিনার ক্লিন মানে ডায়লগস আমার বাড়িতে আসে অস্ত্র ঠাকাইছে যদি আমরা ইয়া না করি রাষ্ট্র না দি মানুষের জায়গা জমি জবরদখল করে নিজের নামে প্রস্তাবিত কারিগরি महाविद्यालय স্ত্রীর নামে মসজিদ ও বাবা মায়ের নামে মাদ্রাসা কমপ্লেক্স করেছেন শ্মশান দখল করে বানিয়েছেন গরুর খামার কারো জমি বা বাসাবাড়ি কোথাও হাট বাজার বাস স্ট্যান্ড সব কিছুতেই দখলদারিত্বই যেন ছিল প্রবল প্রতাপশালী সাবেক সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারির রুটিন কাজ এতদিন হামলা মামলা আর হত্যার শিকার হওয়ার ভয়ে মুখ খুলতে পারেনি মানুষ এখন বলছেন প্রতিবাদ না শুধু বলছে কাউকে শারীরিকভাবে নির্যাতন করছে কাউকে আবার মামলা হামলা দিয়ে ভয় করে আবার কাউকে উঠাই নিয়ে আসে নির্বাহী চেয়ারে তাদেরকে মারধর করছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় নিজামুদ্দিন হাজারী ও তার স্ত্রীর সম্পদ দেখিয়েছেন একশো চুয়ান্ন কোটি তেরো লাখ ষাট হাজার চারশো টাকা দশ বছরে তার সম্পদ বেড়েছে প্রায় ত্রিশ গুণ শহীদুল রানা ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ